হ্যালো ফ্রেন্ডস, বর্তমান যুগে ফ্যাটি লিভারের মতো সমস্যা এবং এর পাশাপাশি বদহজম, বুক জ্বালা পোড়া করা, অ্যাসিডিটির মতো সমস্যা একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনযাপনকে এমনভাবে হানি ঘটাচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে আমাদের কাজগুলোই করতে পারছি না। এর পাশাপাশি কী হয়, আমাদের স্কিনের কিছু সমস্যাও দেখা দিচ্ছে। রাত্রিবেলায় আপনি ঠিকঠাকভাবে ঘুমোতে গেলেন, সকালবেলায় উঠে দেখলেন আপনার মুখে ব্রণে ভর্তি হয়ে গেছে। তো এই যে সমস্যাগুলো সম্মুখীন আমাদের হতে হয়, ঠিক এই সময় যদি আপনাকে আমি একটা ড্রিঙ্কের কথা বলি, একটা পানীয় জলের বা পানীয় খাবারের কথা বলি, যেটা খেলে এই সমস্যাগুলি আপনার জীবন থেকে খুব দ্রুত গতিতে বিদায় নেবে, তাহলে কেমন হয় ব্যাপারটা? খুব মজার লাগছে না ব্যাপারটা শুনতে? আপনি ঠিকই শুনছেন, আমরা আজকে লেবু পানি নিয়ে আলোচনা করব। এই লেবু পানিকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়। প্রতিদিন যদি আপনি লেবু পানি খান, আপনার কেন খাওয়া উচিত সে নিয়েও আলোচনা করব। প্রতিদিন যদি এই লেবু পানি খান, আপনার শরীরের উপর কী কী পরিবর্তন দেখা দেবে, আপনার শরীর কী কীভাবে উন্নতি সাধন করে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত, প্রতিদিন যদি লেবু পানি পান করার অভ্যেস আপনি তৈরি করেন, তাহলে আপনার দেহে যদি ফ্যাটি লিভারের মতো সমস্যায় দেখা দেয় বা যদি ঝুঁকি থাকে, সেটা কিন্তু কমিয়ে দেবে, এ কিন্তু দারুণভাবে সক্ষম। কারণ হলো, এই লেবু পানির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইটো নিউট্রিয়েন্ট থাকে, যারা এই ফ্যাটের মানে অতিরিক্ত অনুপ্রবেশ লিভারের মধ্যে এটাকে প্রতিরোধ করে। আসলে হেপাটিক স্টিওটোসিস নামক একটা সিচুয়েশনের বিরুদ্ধে কাজ করে। হেপাটিক স্টিওটোসিস অর্থাৎ হেপাটিক অর্থাৎ লিভার, স্টিওটোসিস হলো এই লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাটের অনুপ্রবেশ, এই ঘটনাটাকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও কী করে, আমাদের দেহের এই যে পিত্তলবণ হয়, বাইল সল যেটাকে আমরা বলি, তাকে পরিশোধন করতেও কিন্তু একই রকমভাবে হেল্প করে। আপনি ধরুন, এই যে আপনার লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমা হয়েছে, এটাকে কমানোর জন্য কোনো কোলিন বেসড কিটোজেনিক ডায়েট ফলো করছেন, তাহলে কী হবে, মিনিমাম মোটামুটি আপনার 14 দিন পর থেকে সেই ফ্যাট কমতে শুরু করবে বা গলতে শুরু করবে, মানে আপনার লিভারে যে ফ্যাটটা জমেছিল। কিন্তু এর সঙ্গে, এই ডায়েটের সঙ্গেই আপনি যদি লেবু পানিকে অ্যাড করে নেন, তাহলে সেই গতিটা কিন্তু আরও দ্রুত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখবেন আপনার এই যে লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়ার সমস্যা ছিল, সেটা কমতে শুরু করছে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। দ্বিতীয়ত হলো, আমাদের দেহে কোলেস্টেরল বেড়ে যাওয়াটা একটা মারাত্মক সমস্যা। তো এই লেবু জল কী করে, আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। কীভাবে বুঝিয়ে বলি, ধরুন আপনার লিভার অলস হয়ে পড়েছে, সঙ্গে আপনার পিত্তথলিও অলস হয়ে পড়েছে। এইবার এই পিত্তথলি যদি অলস হয়ে পড়ে, তাহলে আমাদের দেহে ঠিকঠাকভাবে যে মাত্রায় পিত্তলবণ তৈরি হওয়ার কথা ছিল, বা যদি লিভার অলস হয়ে পড়ে, যে মাত্রায় পিত্তলবণ বা বাইল সল তৈরি হওয়ার কথা ছিল, সেইটা কিন্তু নিয়ন্ত্রণে তৈরি হয় না। তো এই লেবু জল যদি আপনি প্রতিদিন পান করার অভ্যেস করেন, তাহলে কী হবে, আপনার এই বাইল সল বা পিত্তলবণের প্রোডাকশন রেটটাকে কিন্তু বাড়িয়ে দেয়। আর এই পিত্তলবণই আমাদের দেহে রক্তনালিকার মধ্যে অতিরিক্ত যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হচ্ছিল, সেটাকে কিন্তু বাধা প্রদান করে, সেটাকে কমিয়ে নিয়ন্ত্রণে এনে আমাদের এই যে ওভারঅল যে আমাদের হেলথ, তাকে মেনটেন রাখতে কিন্তু ব্যাপক সাহায্য করে। আর পাশাপাশি কী হয়, আপনার মানে লেবু জল খেলে কী হবে, কোলেস্টেরল কমিয়ে দেওয়ার এই যে ব্যাকআপ সিস্টেমটা কিন্তু দারুণভাবে তৈরি করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট হলো, আমাদের দেহের অতিরিক্ত ওজন কমানোর এই যে একটা ঝামেলা, এই যে সমস্যা, এই জিনিসটাকে প্রতিরোধ করতে এই লেবু জলের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। ডিরেক্টলি ওজন কমাতে হেল্প করে না, ইনডিরেক্টলি করে। কীভাবে করে মেকানিজমটা আপনাদের বুঝিয়ে বলি খুব সংক্ষেপে। আপনি যদি অতিরিক্ত ওজনের মতো ঝামেলায় মানে ভুগতে থাকে, তাহলে কী হয়, আমাদের আসল কথা হলো, এই লেবু জলে যে গুরুত্বপূর্ণ কিছু ফাইটো নিউট্রিয়েন্ট মজুদ থাকে, এরা আমাদের দেহের রক্তের মধ্যে ব্লাড সুগারের যে মাত্রা, তাকে নিয়ন্ত্রণ করতে ইনফ্লুয়েন্স করে, প্রভাব তৈরি করে। এছাড়াও কী করে, আমাদের দেহের রক্তের মধ্যে ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয়। যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিল ইনসুলিনের, সেটাকে কমাতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার দেহের ওজন কমাবো তাহলে আমি কী করব, এই ব্যাপারে যদি রিসার্চ করতে শুরু করেন, সেটা আপনি ভুল করবেন। আপনার কী করা উচিত, কীভাবে আমি আমার দেহের ভিতরে ইনসুলিনের রেজিস্ট্যান্সকে কমাবো, এই ব্যাপারে রিসার্চ করা আপনার উচিত, তবে আপনার দেহের অতিরিক্ত ওজন কমবে। দেখুন, একটা কথা বলি, আমাদের দেহে যে অতিরিক্ত ফ্যাট জমা হয় বা চর্বি জমা হয়, তারা কিন্তু নিজের থেকেই কমতে পারে না, তাদের বৈশিষ্ট্য নয়, তারা সংকুচিত হতে পারে না। তো আপনাকে কী করতে হবে, কম আমাদের দেহে ক্যালোরি নিয়ে যায় সেরকম খাবার প্রথমত খাওয়া অভ্যেস তৈরি করতে হবে, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। পাশাপাশি কীভাবে আমি আমার ইনসুলিনের রেজিস্ট্যান্সটাকে কমাবো, ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেবো, সেই রকম কিছু খাবারের রিসার্চ আপনাকে করতে হবে। আর এই ক্ষেত্রে লেবু জলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি যদি করেন এই অভ্যেস তৈরি,
তাহলে আপনার দেহে অতিরিক্ত ওজনের মতো সমস্যা থাকলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে খুব দ্রুত গতিতে। এরপরের যে এফেক্টের কথা আমি বলবো সেটা হলো অ্যান্টি এজিং এফেক্ট অফ লেমন ওয়াটার। মানে আমাদের দেহের খুব কম বয়সে বুড়ি যাওয়ার মতো একটা সমস্যা তৈরি হয় না, কারো কারো চুল পেকে যায় কম বয়সে, কারো কেউ কেউ দেখেন যে তার চামড়ার উপর রিঙ্কেল পড়ে গেছে, কোঁচকানো কোঁচকানো ভাব চলে এসছে, অথচ তার বয়স সেরকম এখনও হয়নি। তো এই সমস্যাকে প্রতিরোধ করতে কিন্তু লেবু জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিছু অ্যানিমেল স্টাডিজে দেখা গেছে যে তারা আগে যে 3 সপ্তাহ তাদের লাইফ স্প্যান ছিল, তাদের লেবু জল দেওয়ার পর তারা 5 সপ্তাহ ধরে বেঁচেছিল, মানে এক্সট্রা আরও 2 সপ্তাহ বেঁচেছিল। এখন আপনি ভাববেন যে আর 2 সপ্তাহ এমন আর কী ব্যাপার, কিন্তু আপনি কল্পনা করে দেখুন আপনি প্রতিদিন যদি লেবু জল পান, আজকে থেকে খাওয়া শুরু করুন, তাহলে আপনার পরবর্তী জীবনে কতটা পরিমাণে হেল্প হবে, আপনি আরও কতদিন বেশি বাঁচতে পারবেন। তো আপনার আর এছাড়াও আর একটা কী আছে প্রমাণিত হয়েছে গবেষণায়, আমাদের দেহের ভিতরে যে গুড ব্যাকটেরিয়াগুলি আছে, যে ব্যাকটেরিয়াগুলি আমাদের সাহায্য করে ওভারঅল হেলথ মেনটেন করতে, সেই ব্যাকটেরিয়াগুলির লাইফ স্প্যানটাকেও কিন্তু বাড়াতে একই রকমভাবে হেল্প করে এই লেবু জল। তো লেবু জলকে একদমই অবহেলা নয়, আপনি আজকে থেকেই এই লেবু জল পান করার অভ্যেস তৈরি করুন। এর পরের পয়েন্টই হলো অ্যান্টি ক্যান্সার এফেক্ট অফ লেমন ওয়াটার। অ্যান্টি ক্যান্সার এফেক্ট শুনে আপনি হয়তো ভাবছেন যে ক্যান্সার ঠিক হয়ে যাবে, না, ডাইরেক্টলি ক্যান্সার ঠিক করতে পারে না লেমন ওয়াটার বা লেবু জল, আপনাকে ইনডিরেক্টলি হেল্প করবে। কীভাবে, কিছু টেস্ট টিউব স্টাডিজে দেখা গেছে যে টাং ক্যান্সার, কোলন ক্যান্সার এবং লাং ক্যান্সারের যে সেলগুলি ছিল সেই সেলগুলিকে, ক্যান্সার সেলগুলিকে ড্যামেজ করতে কিন্তু সক্ষম। এই লেমন ওয়াটার বা লেবু জলের মধ্যে যে গুরুত্বপূর্ণ ফাইটো নিউট্রিয়েন্টগুলি মজুদ থাকে বা অ্যান্টি অক্সিডেন্টগুলি মজুদ থাকে, তারা এই সেলগুলিকে মেরে দিতে সক্ষম। অর্থাৎ আপনি যদি প্রতিদিন এই লেবু জল পান করার অভ্যেস শুরু করেন, তাহলে আপনার দেহে অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বেড়ে যাবে। যদি কোনো রকমের সূত্রপাত ঘটে সেটাকে কিন্তু প্রাথমিক স্টেজে হয়তো হতে পারে কমিয়ে দিতে পারে, তো কিন্তু ব্যাপক হেল্প হবে, আপনি আজকে থেকেই ভুল করবেন না। যদি এরকম আপনার ফ্যামিলি হিস্ট্রিতে থাকে কোনো ক্যান্সারের ঘটনা, তাহলে আপনার তো অবশ্যই অবশ্যই খাওয়া উচিত। ওকে, এর পরের যে পয়েন্টটি সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কিডনি স্টোন। কিডনি স্টোন নিয়ন্ত্রণে এই লেবু জলের কী ভূমিকা আমি বুঝিয়ে বলি। কিডনি স্টোন আমাদের বিশেষ করে 2 রকমের হয়, একটা হলো ক্যালসিয়াম অক্সালেট স্টোন আর একটা হলো শুধু অক্সালেট স্টোন। তো এই অক্সালেট যে কথাটা আমি বলছি, এই অক্সালেটটি আমাদের কিডনির ভিতরে অতিরিক্ত পরিমাণে জমা হতে হতে ক্রিস্টাল ফর্মে স্টোন তৈরি করতে শুরু করে। আর এই লেবু জল কী করে, লেবু জলের মধ্যে সাইট্রেট থাকে প্রচুর পরিমাণে, এই সাইট্রেট আমাদের দেহে প্রবেশ করে, কিডনিতে যায়, তারপর এই অক্সালেটের সঙ্গে বাইন্ডিং তৈরি করে, একটা বন্ধন তৈরি করে, বন্ধন তৈরি করে ওকে কিডনি থেকে দেহের বাইরে বের করতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ আপনার দেহে কোনো রকমের অক্সালেটের ফর্মেশন তৈরি হতে দেয় না, কোনো রকমের স্টোন ফর্মেশন হতে দেয় না। তো আপনার যদি এইরকম কিডনি স্টোন হওয়ার ঝুঁকি থাকে, অথবা এরকম হয়তো হতে পারে আপনার যে ফ্যামিলি হিস্ট্রি সেখানে কিডনি স্টোনের ঘটনা রয়েছে, অথবা আপনার হয়তো অতীতে কোনো সময় স্টোন হচ্ছে বা বারবার স্টোন হওয়ার ঝুঁকি আছে, তাহলে কিন্তু আমি রেকমেন্ড করব প্রতিদিন অন্তত 1/2 কাপ থেকে 1 কাপও লেবুর রস আপনার পান করা উচিত। আপনি ডাইরেক্টলি পান না করে সেটা জলের সঙ্গে মিশে পান করলে আপনার দেহের জন্য সবথেকে উপকারী প্রমাণিত হবে। এরপরে যে পয়েন্টটা সেটা হলো এই লেবু জল কিন্তু আমাদের জন্য ভিটামিন সি এর একটা চমৎকার উৎস হতে পারে। আমরা সেটা সবাই জানি যে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি মজুত থাকে, আর এই ভিটামিন সি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু ব্যাপকভাবে বাড়িয়ে তোলে। কিন্তু যেটা আমরা অধিকাংশ মানুষ ভুল করি, লেবু তো খাই ভিটামিন সি এর উৎস বলে আমরা লেবু খাওয়া শুরু করি, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে লেবুর এই ভিটামিন সি যেরকম হিটে নষ্ট হয় বা কমে যেতে শুরু করে, সেই রকমভাবে কোল্ড স্টোরে রাখা যে লেবুগুলি বাজারে পাওয়া যায় অনেক দিন ধরে ফ্রিজ করা, সেই লেবুগুলির মধ্যেও কিন্তু ঠিকঠাকভাবে এই ভিটামিন সি পাওয়া যায় না, এবং সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট বা ফাইটো নিউট্রিয়েন্টগুলি যে কথা বলছি আমি সেগুলিও কিন্তু ঠিকঠাক মাত্রায় পাওয়া যায় না। তো আপনাকে যেটা করতে হবে, ফ্রেশ লেবু খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে, প্রতিদিন অন্তত 1টি অথবা 1.5টি মিনিমাম আপনাকে খাওয়া অভ্যেস তৈরি করতে হবে। এই লেবু জলে থাকা এই যে ভিটামিন সি বা আরও যে গুরুত্বপূর্ণ কম্পাউন্ডগুলি মজুদ রয়েছে, এরা আরও কী করে, আমাদের দেহে কোলাজেন নামক একটি কম্পাউন্ডের ক্রিয়েশন বা প্রোডাকশন রেটকে বাড়িয়ে দেয়, যে কোলাজেন আমাদের ত্বকের স্বাস্থ্য মেনটেন করতে হেল্প করে। এই যে উজ্জ্বলতা, ত্বকের যে রং, এই রংটা, এই সমস্ত কিছু মেনটেন করতে কোলাজেন হেল্প করে। এছাড়াও আমাদের দেহে বিভিন্ন রকমের কিছু রোগ, যেরকম দাঁতের গোড়া দিয়ে রক্ত বার হওয়া, তারপরে স্পাইডার ভেন, লেগ সোর, ভেরিকোস ভেন, এছাড়াও আরও বিভিন্ন ধরনের অনেক অনেক অগুন্তি, মানে বলে শেষ করা যাবে না কত রকম রোগের বিরুদ্ধে এর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে এই লেবু জল, আপনি না খেলে বুঝতে পারবেন না। তো আমি বলবো আমাদের দেহে প্রতিদিন
একাত্তর থেকে 75 মিলিগ্রাম ভিটামিন সি এর রেকমেন্ডেশন একটা ডোজ থাকে, প্রতিদিন আমাদের দৈনিক চাহিদা থাকে। আপনি যদি একটি লেবু প্রতিদিন খান তাহলে প্রায় 31 মিলিগ্রাম ভিটামিন সি একটি লেবুতে মজুদ থাকে, প্রায় অর্ধেকটা পূরণ হয়ে যায় আপনার দৈনিক চাহিদার। তো আপনি যেটা করবেন, প্রতিদিন একটি ফ্রেশ লেবু অন্তত, আর যদি না হয় মিনিমাম অর্ধেকও লেবু আপনি প্রতিদিন কাটবেন, কেটে সেটাকে এক গ্লাস জলে স্কুইজ করে মানে টিপে নিয়ে তার রস বার করে নিয়ে সেটাকে পান করার অভ্যেস আজ থেকে তৈরি করুন। আপনি দেখবেন আপনার মধ্যে আমার বলা সমস্ত পয়েন্টগুলি, সমস্ত পরিবর্তনগুলি খুব চমৎকারভাবে দেখা দিতে শুরু করেছে। ওই জন্যই বলছি, প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের জন্য লেবু জল অমৃতের সমান হতে পারে যদি আমরা সঠিকভাবে খাওয়া শুরু করি। তো আশা করি আজকের দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আরও নিয়ে আসতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।